সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই রাজ্যের এসএসসি নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেই আপডেটটি নিয়ে কিন্তু আজ এই ভিডিওটি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি তো অবশ্যই যারা এসএসসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন তাহলে আপনারা ডিটেলস বুঝে যাবেন তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওটি একটু নিচে দেবেন ডান দিকে এরকমই রেড কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটাকে প্রেস করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই দেখবেন যে বেল নোটিফিকেশানটি ভেসে উঠেছে সেটাকে প্রেস করলে এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনারা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিউজটি উঠে এসেছে নজরবন্দি নামক অনলাইন পোর্টালে যেখানে বলেছে দাবি আদায়ের জন্য অসহযোগ আন্দোলনের প্রস্তুতি এসএসসির চাকরি প্রার্থীদের তো দেখুন এখানে আপডেটটিতে কি বলেছে আবার পথে নামার প্রস্তুতি শুরু করলো এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ এবার বিক্ষোভ কর্মসূচি শুধু নয় সরাসরি কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অসহযোগ আন্দোলনের প্রস্তুতি শুরু শুরু করলেন হবু শিক্ষকদের একটা বড় অংশ এখানে বলেছে অভিযোগ অবস্থান বিক্ষোভ করে কমিশন তরফে আশ্বাস ছাড়া আর কিছুই মেলে না তো দেখুন বন্ধুরা তারপরে কি বলেছে যে ফলে এবার যদি সরকারি কমিশনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের মাধ্যমে আইন অমান্য কর্মসূচি পালন করা সম্ভব হয় তাহলে কিছুটা হলেও চাপ থাকবে কমিশন মত চাকরির প্রার্থীদের একাংশের নবম দশম শ্রেণীর স্থগিত রাখা বাংলা ও অন্যান্য বিষয়ে শিক্ষক নিয়োগ এই শিক্ষক নিয়োগ এই রকম একগুচ্ছ দাবিতে এবার মরণপণ আন্দোলনের ডাক দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে আন্দোলনের গতি প্রকৃতি ও কর্মসূচি রূপায়নের ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক চাকরি প্রার্থী এখানে রয়েছে ওয়েটিংদের বিশেষ কিছু সমস্যা নিয়ে আশ্চর্য সদন ঘেরাও ও একদিনের প্রতি প্রতীকী অনশন করেও কোনো লাভ না হওয়ার এবার আরও বড় সড়ো কর্মসূচি নিয়ে মাঠে নামার এসএসসি যুবক ছাত্র অধিকার মঞ্চ চাকরি প্রার্থীদের সমস্যার কথা জানিয়ে এবার বিক্ষোভ কর্মসূচি থেকে বিরত থেকে সরকারি অসহযোগ আন্দোলনের পথেই বেছে নিতে চাইছেন রাজ্যের কয়েক হাজার হবু শিক্ষক তো বন্ধুরা দেখুন এইখানে কিন্তু কয়েক হাজার হবু শিক্ষকদের মধ্যে কিন্তু এই যে আন্দোলনের কথা সেটি কিন্তু উঠে এসেছে কারণ আপনারা জানেন যে রাজ্যের যে এসএসসি নিয়োগ সেটি কিন্তু এখনও সম্ভব হয়ে উঠছে না কিছু কিছু লিস্ট বেরোচ্ছে আবার কিছু কিছু ওয়েটিং রেখে দিচ্ছে তো অবশ্যই আমাদের যে সরকার রয়েছে অবশ্যই সেই ব্যবস্থা কিন্তু করবেন তারা যারা পাশ করেছেন ক্যান্ডিডেট রয়েছেন এইখানে নবম দশম শ্রেণী থেকে শুরু করে আপার প্রাইমারির যে নিয়োগ প্রক্রিয়া সেটি নবম দশম প্রক্রিয়া যেটি শেষ হবে তারপরেই কিন্তু আপার নিয়োগ যে প্রক্রিয়া সেটি কিন্তু অবশ্যই তারা পূরণ করবেন কারণ কেননা এই ধরনের প্রচুর চাকরি যে ক্যান্ডিডেট প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রচুর আশায় আশায় রয়েছেন তো আমাদের যে সরকার রয়েছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এই সব যে চাহিদাগুলো রয়েছে সেগুলো কিন্তু পূরণ অবশ্যই করবে হয়তো কোনো কারণে আটকে রয়েছে কেননা এই সব আন্দোলনের পরে দেখতে পারবেন যে তারপরে কিন্তু তাদের হাতে যে চাপ যেটা চাপটা কিন্তু চলে আসার পরেই কিন্তু তারা তারাও হয়তো ভাবে কিন্তু তাদের কোনো প্রবলেম থাকার কারণেই কিন্তু এই ধরনের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু আপাতত হয়তো স্থগিত রাখা হয়েছে তো দেখা যাক এখন কী হয় নতুন করে এই পুরোনো যে পদ্ধতিটি যে নিয়োগ প্রক্রিয়া সেটি শেষ হওয়ার পরেই কিন্তু আবার নতুন করে ক্যান্ডিডেট বেরোতেও পারে তো বন্ধুরা যদি আপডেটটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা আশা কখনও হার মানবেন না এবং আশাও ছাড়বেন না আপনারা যেহেতু পাশ করেছেন অবশ্যই আপনাদের চাকরি হবে অবশ্যই আপনাদের রিক্রুটমেন্ট করা হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য